السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. وقال النبي صلى الله عليه وسلم: خذوا عني مناسككم. الله رب العالمين شكرا جابون كورتي جيني عمادر كي مسجد الحرام مكة المكرمة خطبة بانغلا بحشاي شنكيب تفابو بستحابن قرار جنو توفيق پردان قرارچن الحمد لله. آج اتن دو گروت تپن اكت دي باش جل حج ماشير دوش تاريك عيد الاضحى اكو شاته آج جمار دين ارثات دوٹي گروت تپن دين آج امرا اكي شاته پیچي شجن الله رب العالمين شكريا گاپن کرچي جيني آما در كي এই গুরুত্বপূর্ণ একটি দিবসে মসজিদুল হারামের খুতবা শোনার জন্য এবং তা বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজ দশই জিলহজ 1441 হিজরি, সে মোতাবেক 31শে জুলাই 2020। আজ যিনি খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ফয়সাল ইবনে হামদ আল গাজাওয়ি হাফিজাহুল্লাহ। আজকের খুতবার বিষয় ছিল হজের গুরুত্ব ও শিক্ষা। আজকে সম্মানিত খতিব সাহেব হজের তাৎপর্য তুলে ধরেছেন এবং হজ থেকে আমাদের যে শিক্ষা আমরা নিতে পারি আমাদের আমাদের ব্যক্তিগত থেকে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমাদের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা তিনি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি তিনি যেন আমাদেরকে সঠিকভাবে আজকের খুতবা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। শুরুতেই সময় খতিব সাহেব আমাদেরকে তাকওয়া অর্জনের উপদেশ দিয়েছেন। সময় খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের সে আয়াত তেলাওয়াত করেছেন এবং তিনি সেখান থেকে আমাদেরকে তা অর্জনের জন্য উপদেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মানব জাতি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কউলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরপর সময় খতিব সাহেব তার আজকের যে মূল আলোচ্য বিষয় হজের গুরুত্ব এবং হজ থেকে আমাদের যে শিক্ষা সে বিষয়ে তিনি আলোকপাত করেন। শুরুতেই সময় খতিব সাহেব উল্লেখ করেন যে হজ হলো মুসলিমদের জন্য একটি নিদর্শন, ইসলামের একটি নিদর্শন, ইসলামের পঞ্চম রুকুন, এটি একটি শিক্ষাকেন্দ্র। হজ শুধুমাত্র একটি ইবাদা নয় বরং এটি শিক্ষাকেন্দ্র। এই হজ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে, আমাদের জীবনে সে সকল শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুরুতে সময় খতিব সাহেব সূরা হজের 26 নম্বর আয়াত উল্লেখ করে বলেন: ও ইবওয়ানা আলী ইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম বাইতুল্লাহর সেই স্থানকে, বাইতুল্লাহ কোথায় হবে সেই জায়গাকে, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন আল্লা তুশরিক বি শাইআ, যে আপনি আমার সাথে কাউকে শিরিক করবেন না। ওয়াতাহির বাইতি আলিত তায়ফিন, আর আপনি আমার ঘরকে পরিচ্ছন্ন করুন, পবিত্র করুন, যে সমস্ত ব্যক্তিরা তাওয়াফ করতে আসবে, যারা সেখানে সালাত আদায় করবে, রুকু করবে, সিজদা করবে তাদের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করেছেন
যে বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ যে জায়গা নির্ধারণ করে দিয়েছেন, এবং সাথে সাথে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূল উদ্দেশ্য এখানে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাবতীয় সকল প্রকার শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত, তার সাথে কোনো প্রকারের শিরিক করা যাবে না, এবং মসজিদুল হারাম বাইতুল্লাহকে সকল প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষ মানবী এবং হিসি সকল প্রকার অপবিত্রতা থেকে রক্ষা করতে হবে। যেভাবে মক্কাকে সকল প্রকার শিরকিয়াত থেকে মুক্ত করা হবে, অর্থাৎ বাইতুল্লাহকে ঠিক একইভাবে এই বাইতুল্লাহকে প্রত্যক্ষ যে সকল নাপাকি রয়েছে সেগুলো থেকেও এই বাইতুল্লাহকে পবিত্র রাখা হবে, যাতে এখানে মুসল্লিরা সলাত আদায় করতে পারে, তওয়াফ করতে পারে এবং রুকু সিজদা করতে পারে। সময় খদিব সাহেব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে। এই মাসগুলো হাদিসের মধ্যে বিশদ বর্ণনা এসেছে, হজের মাসগুলো কি কি আমরা সকলেই জানি। এই হাদিসের মধ্যে এর ব্যাপক বর্ণনা রয়েছে, আর হজের মূল যে আরকানগুলো রয়েছে সেই আরকানগুলোর মধ্যে অন্যতম হলো আরাফার ময়দানে উপস্থিত থাকা, তওয়াফুল ইফাদা করা এবং সাই করা। আর আমরা জানি যে হজের মূল মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই সকল বিষয়গুলো সব বিষয়গুলোই মূলত হাদিসের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কোরআনে কারিমের মধ্যেও হজের বিস্তারিত আলোচনা হয়েছে, বিভিন্ন আয়াতে হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক আলোচনা করেছেন, কিন্তু হজের যে আদায় পদ্ধতি বা আমরা হজ কীভাবে সম্পাদন করব এই ব্যাপারে হাদিসের মধ্যে বিশেষভাবে আলোচনা হয়েছে। যেভাবে আমি পূর্বেই হাদিস উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজের যে মাসালাগুলো রয়েছে হজ কীভাবে সম্পাদন করবে সেগুলো তোমরা শিখে নাও। তাহলে এখান থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে অবশ্যই আমাদেরকে হাদিস মান্য করে চলতে হবে, আর যে সকল ব্যক্তিরা হাদিসকে অস্বীকার করে এখান থেকে আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারি যে হাদিস যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে ইসলামের কোনো বিধান, ইসলামের আহকামগুলো সে যথাযথভাবে পালন করতে পারবে না। সুতরাং যারা হাদিসে অস্বীকারী তারা অনেকে নিজেদেরকে আহলুল কোরআন হিসেবে দাবি করে থাকে, প্রকৃত পক্ষে তারা ইসলামের শত্রু, মুসলিমদের দুশ্মন, তারা মুসলিম মিল্লাত থেকে তারা অনেক দূরে এবং ভ্রান্তির মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হজের মাস দান করেছেন এই হজের মাসকে হুরুমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মানিত জিনিস রয়েছে সেগুলোকে আমাদেরকে সম্মান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমাদেরকে অর্জন করতে হবে দুটি মাধ্যমে। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে, দ্বিতীয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষিদ্ধ বিষয় রয়েছে আল ইজতিনাব আনিল মাআসি, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ হারাম বা গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সময় তো খদিব সাহেব বলছেন যে এই দিনে দশে জিলহজে বা হজের সাথে কুরবানির যেবিহের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে বলছেন লাইয়ানাল্লাহু হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, আমরা যে কোরবানি করে থাকি, যে যাবাহ করে থাকি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছে না। অর্থাৎ আমরা যে কোরবানি করে থাকি সেই কোরবানির গোশত এবং এর কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকওয়া, মানুষের ইখলাস দেখে থাকেন। সুতরাং আমাদেরকে কোরবানি করার সময় যে আমরা যে যাবাহ করে থাকি, পশু যাবাহ করি, এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করা। সুতরাং আমরা যেন আমাদের অহংকার প্রদর্শনের জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ থেকে বাহবাহ পাওয়ার জন্য যেন আমরা এই কোরবানি করে না থাকি, অথবা শুধুমাত্র একটি রুসুম পালন হিসেবেও যেন আমরা কোরবানি আদায় করে না থাকি, বরং এটি সকল আবাদতের মূল বিষয় হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি অর্জন করা। কেননা
যদি আমরা তাকওয়া না থাকে, ইখলাস না থাকে, তাহলে আমাদের কোনো আমল কবুল হবে না। বরং সময় দেখো হিসাব একটি উদাহরণ দিয়ে বলছেন যে এগুলো হলো সেই ফলের মতো, উপরে শুধুমাত্র ফলের আবরণ রয়েছে, ভিতরে তার কিছুই নেই, এবং সেই মৃত শরীরের মতো যেখানে রুহ নেই। সুতরাং আমাদের যদি ইখলাস না থাকে, আমাদের তাকওয়া না থাকে, তাহলে আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, এই যে পশুগুলো আমি তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। আমরা জানি যে অনেক পশু রয়েছে যেগুলো মানুষের চেয়ে শক্তিশালী। আমরা যে সকল পশু কোরবানি করে থাকি, উট গরু, এগুলো অনেক গুণে রয়েছে যেগুলো অনেক শক্তিশালী মানুষের চেয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পশুগুলোকে নিয়োজিত করে দিয়েছেন বলেই আমরা সেগুলোকে যবাহ করতে পারছি। যদি এগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে না দিতেন, তাহলে আমরা হয়তো এগুলোকে যবাহ করতে পারতাম না। সেই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে নিয়োজিত করে দিয়েছেন সে সেভাবেই থাকবে। আল্লাহ তিনি হচ্ছেন আল গালিবুল কাহার, তিনি হচ্ছেন একমাত্র পরাক্রমশালী। এরপর সময় তো হদিব সাহেব বলছেন ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পালন করে থাকি। এখানে লিল্লাহ বলা হয়েছে লিল ইখতিসাস, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যেন আমরা হজ এবং উমরা করে থাকি, মানুষ দেখানোর জন্য, মানুষের খ্যাতি অর্জনের জন্য, লৌকিকতার জন্য যেন আমরা হজ পালন না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ আপনি আমার, হে আল্লাহ আপনি হজকে কবুল করুন যে হজের মধ্যে লা রিয়া ফিহা, যেখানে কোনো লৌকিকতা নেই, মানুষকে দেখানোর জন্য কোনো আমল নেই, ওয়ালা সুমাতা, আর সেখানে মানুষের খ্যাতি অর্জন করার জন্য যে হজ করা হয়নি। সুবহানাল্লাহ বিহামদি। এরপর সময় তো খতিব সাহেব বলছেন ফামাস্তাইসার মিনাল হাদ الحج شهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله ايهاتر পূর্বের আয়াত واتم الحج والعمره لله অর্থাৎ সূরা বাকারার 196 নম্বর আয়াত, তিনি বলছেন واتم الحج والعمره لله যে আপনারা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পাদন করুন। তারপর বলছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, একটি দীর্ঘ একটি আয়াত, এই আয়াতের মাঝের একটি অংশ হলো ফামাস্তাইসার মিনাল হাদ, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা রয়েছে যে মানুষ যখন ফাইন উহসিরতুম ফামাস্তাইসার মিনাল হাদ, অর্থাৎ মানুষ যদি মক্কা পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে তারা তাদের হাদিগুলোকে তারা জবাই করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদি মাহিল্লা, অর্থাৎ হাদি তার নির্দিষ্ট স্থান পর্যন্ত না যাওয়ার পৌঁছানোর পূর্বে তোমাদের মাথা মুন্ডন করবে না। অর্থাৎ হজের যে মাহদুরাতগুলো রয়েছে সেগুলোর প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। এরপরের সময় তো খতিব সাহেব বলছেন যে এই যে আয়াত ফামাস্তাইসার মিনাল হাদ, অর্থাৎ মানুষ এখানে ইস্তাইসার, অর্থাৎ যেগুলো মানুষের জন্য সহজ হয়, মূলত এই শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজের অনেকগুলো বিষয়, অনেকগুলো আহকাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, মানুষের জন্য সহজ করে দিয়েছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতিটা বিধানকেই মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, দ্বীনের কোনো অংশে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দেননি। এরপর রব্বুল আলামিন বলছেন ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, অর্থাৎ এটাও এই আয়াতেরই একটি অংশ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার মাথা মুন্ডন করে ফেলে তাহলে সেই ব্যক্তি ফিদিয়া আদায় করবে সিয়াম সাদাকা অথবা নুসুকের মাধ্যমে, কোরবানির মাধ্যমে। এর মাধ্যমে অর্থাৎ এই আয়াতের মাধ্যমে এই আয়াতের শিক্ষা হলো যে যদি কোনো ব্যক্তি হজের মধ্যে মাহদুরাত যেগুলো রয়েছে সে সকল মাহদুরাতের মধ্যে যদি লিপ্ত হয়ে পড়ে তাহলে তাকে কি ফিদিয়া দিতে হবে। সময় তো খতিব সাহেব এই আয়াত দিয়ে আমাদেরকে এ কথা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়া দিতে হয় এমন কাজ, অর্থাৎ এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ সম্পাদন বা ভুল সম্পাদন যথাযথভাবে না হলে বা তার মধ্যে কোনো ধরনের ত্রুটি দেখা গেলে কোনো একটি ফিদিয়া দিতে হয়, তাহলে এমন কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ কাজটিকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। আর ফিদিয়া হলো
ফিদা শব্দ থেকে এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি, অর্থাৎ কিয়ামতের দিন যারা অপরাধী তারা চাইবে তারা সবকিছু দিয়ে হলেও তাদের সন্তান সম্পত্তি তাদের সবকিছুর মাধ্যমে সেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে থাকতে চাইবে, অর্থাৎ এর বিনিময় দিয়ে। সুতরাং হজের এই যে আহকামগুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে নুসুক, অর্থাৎ একদিক থেকে আশারা যিলহিজ্জা আমাদের জন্য কোরবানি রয়েছে, অপরদিকে হজের যে আহকামগুলো রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কোনো ব্যক্তি আদায় করতে না পারে সেখানে উদহাইয়ার কথা রয়েছে, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين যে একজন মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি আমার সালাত ওয়া নুসুকি আমার কুরবানি আমার উদহিয়া ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর সময় খতিব সাহেব বলছেন যে فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي, অর্থাৎ এই 196 নম্বর আয়াত, এই আয়াতটি হজের অনেক গুরুত্বপূর্ণ আহকাম এখানে উল্লেখ করা হয়েছে। সময় খতিব সাহেব এরপর বলছেন যে সমস্ত ব্যক্তিরা হজ এবং উমরা পালন করবে, অর্থাৎ এই আয়াতের উদ্দেশ্য হলো যারা হজে তামাত্তু করবে তাদের জন্য হাদি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই হাদির বিষয়ে বলছেন যদি কোনো ব্যক্তি তাতে সক্ষম না হয় তাহলে ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, সে হজের মৌসুমে তিনটি সিয়াম পালন করবে, ওয়া সাবআতিন ইযা রাজাতুম আর সাতটি সিয়াম পালন করবে যখন সে তার দেশে ফিরে যাবে, তিলকা আশারাতুন কামিলা এর মাধ্যমে দশটি সিয়াম পরিপূর্ণ হবে। সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই আয়াতের মাধ্যমে যেভাবে আমরা শিক্ষা অর্জন করতে পারছি যে ইসলামের প্রতিটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তাহলে ঠিক একইভাবে যারা মুফতি বা যারা ইসলামের বিভিন্ন বিষয়ে ফতোয়া প্রদান করে থাকি আমাদের উচিত হলো যে মানুষকে যথাযথভাবে ইসলামের যে মাসায়েলগুলো রয়েছে ইসলামের যে শিক্ষা রয়েছে সেগুলোকে যথাযথভাবে পৌঁছে দেওয়া, যাতে তার মধ্যে কোনো ধরনের এমন অস্পষ্টতা না থাকে যাতে মানুষ কোনো ধরনের সমস্যায় পতিত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন তিলকা আশারাতুন কামিলা, তিনটি সিয়াম পালন করবে হজের মৌসুমে আর হজ থেকে যাওয়ার পরে সাতটি সিয়াম পালন করবে, এর মাধ্যমে পরিপূর্ণ দশটি সিয়াম পালন হবে। এই আয়াতে শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর তোমরা জেনে রাখো আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। সময় খতিব সাহেব বলছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাই ইঙ্গিত দিচ্ছেন যে সমস্ত ব্যক্তিরা জানে তারাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে উপরে একটা আয়াতে বলছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে কেবলমাত্র যারা আলেম যারা প্রকৃতপক্ষে ইসলামের ইলম অর্জন করেছে যারা আলেম সেই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আ'লামুকুম বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে বা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সবচেয়ে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আশাদ্দুকুম লাহু খাশিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করেন। তাহলে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াত উল্লেখ করেছেন ফামান ফরদ ফীহিন্না আল-হাজ্জ ফালা রাফাথ ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হাজ্জ, এটি সূরা বাকারার 197 নম্বর আয়াত। সময় খতিব সাহেব এই আয়াত উল্লেখ করে বলছেন আল-হাজ্জ শুরু মালুমাত ফামান ফরদ ফীহিন্না আল-হাজ্জ ফালা রাফাথ ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হাজ্জ, অর্থাৎ যে হজের যে মৌলিক যে শিক্ষা এই শিক্ষার মধ্যে অন্যতম একটি হলো যে আমাদেরকে ঝগড়ার হজে আমরা কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হব না, অন্যায় অশ্লীলতায় আমরা লিপ্ত হব না। এখানে যে জিদালের কথা বলা হয়েছে বা যে ঝগড়ার কথা বলা হয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়, মানুষে যে মুনাজাতগুলো করে থাকে এগুলো হলো এখানে উদ্দেশ্য, অর্থাৎ
ঝগড়া বিবাদ উদ্দেশ্য এখানে এখানে এই সকল এই আয়াতের মাধ্যমে ওই সকল ঝগড়া বিবাদ উদ্দেশ্য নয় যেগুলোর মাধ্যমে হক প্রতিষ্ঠা করা হয়, যেগুলোর মাধ্যমে শিক্ষা অর্জন করা হয়, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান। বরং এই আয়াতের উদ্দেশ্য হলো যে আমরা পারস্পরিক হিংসা বিদ্বেষের মাধ্যমে যে ঝগড়া করে থাকি সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে শিক্ষা অর্জনের জন্য বা দলিল উপস্থাপন করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য মানুষ পরস্পরের মধ্যে যে কথা বা আলোচনা লিপ্ত হয় সেগুলো এখানে নিষিদ্ধ করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুক, এখানে হজের মৌসুমে অবশ্যই একজন হাজিকে হজের যে আহকামগুলো রয়েছে, যে শায়েরগুলো রয়েছে, এগুলোর বিষয়ে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা রাফাসা, কোনো প্রকারের অশ্লীলতা বেহাপনা করা যাবে না। সময়ত খতিব সাহেব এই আয়াত উল্লেখ করে বলছেন যে অবশ্যই হাজিকে এমন সকল আমল থেকে বিরত থাকতে হবে যা তার হজকে নষ্ট করে দেয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জাল বাইত, যে ব্যক্তি এই ঘরে হজ করবে অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারত করবে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সেখানে কোনো ধরনের অশ্লীলতা বাহায়াপনা সে লিপ্ত হবে না, রাজা কামা ওয়ালাদাতু উম্মুহু, সে ব্যক্তি হজ ব্রত পালন করে ফিরে যাবে এমন নিষ্পাপ হয়ে যেন সে সদ্য ভূমিষ্ঠ সন্তান, তার মা তাকে কিছু কিছুক্ষণ পূর্বেই তাকে প্রসব করেছে, অর্থাৎ একজন নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ হয়ে থাকে এই হাজি ব্যক্তিও সেভাবে নিষ্পাপ হয়ে থাকবে। বুখারী এবং মুসলিম এই হাদিসটি উল্লেখ করেছেন। এরপর সময় তো খতিব সাহেব এই আয়াতের শেষের অংশ উল্লেখ করে বলেন ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, তোমরা যে সকল ভালো কাজ করে থাকো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। সময় তো খতিব সাহেব এই আয়াত উল্লেখ করে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য শুধুমাত্র গুনাহের কাজ থেকে বিরত থাকলেই হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। আল্লাহর নির্দেশনার যে তাআতগুলো রয়েছে, যে বিধানগুলো রয়েছে সেগুলোকেও আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া, যে সব তোমরা ওয়াতাজাওয়াদু তোমরা পাথেয় গ্রহণ করো ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া, আর সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া অর্জন করা। সময় তো খতিব সাহেব এই আয়াত দিয়ে আমাদেরকে বলছেন যে অবশ্যই আমাদেরকে আখেরাতের যে পাথেয় তাকওয়া অর্জন করতে হবে, আর এই আয়াত থেকে আমাদেরকে একথা স্পষ্ট আমরা বুঝতে পারছি যে যে সমস্ত ব্যক্তিরা বলে যে দুনিয়ার যে সকল আসবাব রয়েছে সেগুলো গ্রহণ করা তাকওয়া বিমুখ বা তাকওয়ার বিপরীত বা তাওয়াক্কুলের বিপরীত হয়, বৈপরীত্য হয়, এই কথা অসত্য এবং এই কথা ভিত্তিহীন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাজাওয়াদু, তোমরা আসবাব গ্রহণ করো। সুতরাং আমাদেরকে দুনিয়াবী যে সকল উপকরণ রয়েছে আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে এবং আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, সময়ত খতিব সাহেব এই আয়াত উল্লেখ করে বলছেন যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের জন্য এটা কোনো দোষের বিষয় নয় যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফাদল অন্বেষণ করবে, রিজিক তোমরা অন্বেষণ করবে। অর্থাৎ হজের মৌসুমে যদি কোনো ব্যক্তি হজ ব্রত পালন করতে এসে যদি ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয় তাতে কোনো ধরনের সমস্যার কোনো সমস্যা নেই, তার হজের কোনো ধরনের ক্ষতি সেখানে হবে না। পর আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদের জন্য দান করেছেন তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে অন্বেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন ফাবতাগু ইনদাল্লাহির রিজক, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রিজিক তালাশ করে থাকো। সুতরাং দুনিয়ার যাবতীয় বিষয়ের ক্ষেত্রেও আমাদের কলবকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই সম্পৃক্ত করতে হবে, আমাদের দুনিয়াবী ব্যবসা বাণিজ্য অন্য সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই অন্বেষণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল অনুগ্রহের একচ্ছত্র অধিপতি, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মানুষকে রিজিক দিয়ে থাকেন। ফাদলাম মির রব্বিকুম, এই শব্দে রব শব্দ বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে রিজিক দিয়ে থাকেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পরিপূর্ণ কামাল অর্থাৎ রব, যিনি সকল প্রকার অস্বয়ংসম্পূর্ণতা থেকে মুক্ত, পরিপূর্ণ যিনি স্বয়ংসম্পূর্ণ, আর বান্দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, আর এর পূর্বে হেদায়েত দেওয়ার পূর্বে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত দিয়েছেন আর হেদায়েত দেওয়ার পূর্বে মানুষরা বিভ্রান্তি তথা গুমরাহের মধ্যে ছিল।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আফিযু মিন হাইসা আফাদুন নাস ওয়াস্তাগফিরুল্লাহ আর সুম্মা আফিযু মিন হাইসা আফাদুন নাস মানুষরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে আপনিও প্রত্যাবর্তন করুন সুম্মা আফিযু মিন হাইসা আফাদুন নাস ওয়াস্তাগফিরুল্লাহ এবং বেশি বেশি করে ইস্তিগফার করুন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের ইসলামের যে হজ এই হজের মধ্যে সকল প্রকার মানুষের মধ্যে কোনো ধরনের বৈষম্যতা নেই ইসলাম আমাদেরকে এই বৈষম্যহীন জীবন এবং বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন দিন আমাদেরকে দান করেছেন এখানে আরাফার ময়দানে সকল মানুষ একই পোশাকে সকল রঙের মানুষ সকল ভাষার মানুষ ছোট বড় সকল দেশের মানুষ এক স্থানে আমরা বসবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাকবীর দিতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উপস্থিতির স্বীকৃতি দিতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিতে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে মানুষরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে প্রত্যাবর্তন করতে হবে অর্থাৎ এই আয়াতের একটি ব্যাখ্যা রয়েছে যে কুরাইশরা তৎকালীন তারা আরাফার মধ্যে জিলহজ মাসের 9 তারিখে তারা আরাফার ময়দানে উপস্থিত হতো না বা তারা আরাফার ময়দানে উপস্থিত না হয়ে তারা মুজদালিফে অবস্থান করত এবং সেখান থেকে তারা ফিরে আসত কিন্তু অন্যান্য আরবরা আরাফার ময়দানে বসত আর তারা সেই সেই মুজদালিফাকে হোমস হিসেবে তারা উল্লেখ করত আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের সেই যে বিশেষত্ব সেই বিশেষত্বকে ভেঙে দিয়ে সকল মুসলিমদের মাঝে কোনো ধরনের বৈষম্য থাকবে না সেই স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হজের ময়দানে সবাই সমান সুম্মা আফিযু মিন হাইসা আফাযুন নাস ওয়াস্তাগফিরুল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইস্তিগফার করো কেন ইস্তিগফার করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ভালো কাজের পরে বান্দার প্রতিটি আমলে সালেহের পরে ইস্তিগফারের জন্য নির্দেশ দিয়েছেন যেভাবে আমরা দেখি আমরা পাঁচ ওয়াক্ত সালাতের পর আমরা ইস্তিগফার পড়ে থাকি অর্থাৎ এটির দুইটা কারণ প্রথম কারণ হলো যে আমরা যে ইবাদত করেছি সেই ইবাদতের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন দ্বিতীয় হলো যে আমাদের মনের মধ্যে যাতে অহমিকা চলে না আসে যে আমি এই ইবাদত সম্পাদন করতে পেরেছি অনেক হয়তো এই ইবাদা সম্পাদন করতে পারেনি সেই জন্য আমাদেরকে আমলে সালেহের পরে আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার পড়তে হবে فإذا قضيت مناسككم فاذكروا الله كذكركم آباءكم وأشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق এরপর সময় খুদিব সাহেব সূরা বাকারার 2 নম্বর আয়াত উল্লেখ করে বলছেন فإذا قضيت مناسككم فاذكروا الله যখন তোমরা হজের সকল আহকাম সম্পাদন করবে তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে পিতাদেরকে তোমরা স্মরণ করে থাকো তার চেয়েও বেশি তোমরা জিকির করো কেননা মুমিন ব্যক্তি সেই ব্যক্তি যে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে থাকে সুতরাং হজের আমাদেরকে শিক্ষা নিতে হবে যে হজের মাধ্যমে মূলত হজ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে হজের যে দিনগুলো রয়েছে আরাফার দিন মিনা মুজদালিফা এর মূল আমাদের যে শিক্ষা সেটা হলো আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা করে থাকি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফাইদা কদায়তুম মানাসিকাকুম অর্থাৎ যখন আমরা হজ অনুষ্ঠিত হয়ে যায় হজ সম্পাদন করি আরাফার দিন থেকে যখন আমরা ফিরে আসি বেশি বেশি করে আমাদেরকে জিকির করতে হবে আর এই জিকিরের মাধ্যমেই আমরা আমাদের কলবকে আমাদের জিহ্বাকে আমরা তরোতাজা রাখবো এর মাধ্যমে আমাদের ইমানের স্বাদ আমরা পাবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের যে জিকিরের মাধ্যমে যে স্বাদ মুমিন ব্যক্তি পেয়ে থাকে সেই স্বাদ আমরা অর্জন করতে পারবো সুতরাং আমরা হজের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা অর্জন করব সেটা হলো আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে আমাদের প্রিয় ব্যক্তিদেরকে যেভাবে আমরা জিকির করি তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যাকিরিন বা আল্লাহ রাব্বুল যে সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের অধিক জিকিরকারী সে সকল ব্যক্তিদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারি এরপর সময় খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে হজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন বা হজের যে মাশরুইয়া এর মূল একটি উদ্দেশ্য হলো আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করতে পারি আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি আর আমরা যেন যাবতীয় গুনাহের কাছ থেকে দূরে থাকতে পারি হজের এরপরে আরও একটু গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমাদের নৈতিকতা আমাদের আখলাককে যাতে আমরা সুন্দর করতে পারি আমাদের আখলাক আমাদের আচরণ আমাদের কথা এগুলো যাতে আমাদের সুন্দর এবং
মার্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা আরাফাতা ওয়ালা ফুসুক, যে যারা হজ করবে তারা, যারা হজের ময়দানে উপস্থিত হয়েছে তারা কোনো ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এই ধরনের কাজে তারা লিপ্ত হবে না। সুতরাং আমরা যারা হজে এসেছি আমরা এখানে যেভাবে অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকব, আমাদের পরবর্তী জীবনেও আমরা এই আখলাককে ধরে রাখব, আমরা খারাপ কোনো আখলাক আমরা গ্রহণ করব না। সময় খুদিব সাহেব বলছেন ফামা আহসানাল হাসানা তাতবাউহাল হাসানা ওমা আকবাহাল হাসানা তাতবাউহা সাইয়্যা, যে সেই সৎ আমল কতই না উত্তম, যে সৎ আমলের পরে আরও সৎ আমল হতে থাকে, যার একটি সৎ আমলের পরে আর অনেকগুলো সৎ আমল হয়, আর ওই সৎ আমল নিকৃষ্ট যার পরে আমরা খারাপ আমলের মধ্যে লিপ্ত হয়ে যাই। সুতরাং আমরা যারা হজে উপস্থিত হই, আমরা যেভাবে হজের হজে থাকা অবস্থায় যাবতীয় নোংরা ব্যয়াপনা থেকে আমরা লিপ্ত থাকি, আমরা সারা জীবন এইভাবে অশ্লীলতা ব্যয়াপনা থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। হজের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে থাকা। সময় তো খতিব সাহেব বলছেন যেভাবে আমরা হজের ময়দানে এসে, আরাফার ময়দানে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দান করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, যে ইয়া রব আমি আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কথা একজন ব্যক্তি যেভাবে স্বীকৃতি প্রদান করে, মানুষকে এই কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের এই স্বীকৃতি শুধুমাত্র আরাফার ময়দানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যে স্বীকৃতি, এই স্বীকৃতি পৃথিবীর প্রতিটা স্থানে প্রতিটা সময়ের মধ্যে এই স্বীকৃতি দিতে হবে। সুতরাং কোনো স্থানে কোনো সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না, কারণ এর অর্থ হলো লাব্বাইকের অর্থ হলো ইজাবাতান বাদ ইজাবা তো যে আমি আপনার আহ্বানে সাড়া দিচ্ছি, আমি আপনার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা একটির পর একটি আমি পালন করব, অর্থাৎ যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিয়েছি, আমার পরবর্তী জীবনে আমার প্রতিটা স্থানে প্রতিটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমার জীবনকে আমি কাটাবো, সেই সংকল্প সেই দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে এখান থেকে নিতে হবে। এরপর সময় তো খুদিব সাহেব আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য উল্লেখ করেন, তা হলো যে হজের ময়দানে আমরা অনেকগুলো মাহদুরাত থেকে, অর্থাৎ হজ যারা হাজির রয়েছেন অনেকগুলো কাজ থেকে তাদেরকে বিরত থাকতে হয়, অন্যথায় সেগুলোর মধ্যে ফিরিয়ে দিতে হয়, অর্থাৎ হজ বাতিল করে এমন কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হয়। সময় খতিব সাহেব বলছেন এই হজের যে হজ নষ্টকারী যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে যেভাবে আমরা বেঁচে থাকছি, এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সীমা রাখা রয়েছে, অনেকগুলো সীমানা রয়েছে আমাদের জীবনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নিষিদ্ধ রয়েছে, শুধু হজের মধ্যে মাহজুরাত থেকে বেঁচে থাকবো তা নয়, বরং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যেভাবে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা যে সকল উপকরণ গ্রহণ করছি, আসবাব গ্রহণ করছি, সেভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল ফরায়েদ বিষয়গুলো রয়েছে, যে সীমারেখাগুলো রয়েছে, এগুলো থেকেও আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধগুলো রয়েছে সেই নিষিদ্ধ বিষয়গুলোতে কখনোই লিপ্ত হওয়া যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষিদ্ধ বিষয়গুলো রয়েছে বা যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করতে বলেছেন, আর সেগুলোকে কেবলমাত্র তারাই সম্মান করে যাদের মধ্যে তাকওয়া রয়েছে। ওমান ইউআল্লিম শায়ারাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সুতরাং আমাদের জন্য কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় আমাদেরকে নিষিদ্ধ করেছেন সে সকল বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, অন্যায় অশ্লীলতা ব্যয়াপনা সকল প্রকার গুনাহের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। এরপর সময় তো খতিব সাহেব সকল উদ্দেশ্য করে বলেছেন যে আমাদেরকে এই সময় বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, যাতে আমরা ইসলামের উপরে ইমানের উপর অটল থাকতে পারি, যাতে আমরা আমলে সালেহের উপর অটল থাকতে পারি, আমরা যাতে বিভ্রান্ত হয়ে না যাই ইসলাম থেকে, আমলে সালেহ থেকে, সঠিক আকীদা থেকে যাতে আমরা বিচ্যুত হয়ে না যাই। ওয়ালা তুযিকুলুবানা রব্বানা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বানা হাবলা ওয়ালা তুযিকুলুবানা বাদ ইযা হাদাইতানা,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন এই দোয়া বেশি বেশি করে পড়ি, সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের উপরে ইমানের উপরে অটল রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।